আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে কয়েকটা ব্যাপার খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমাদের যে জুম মিটিংয়ের সময় আমরা বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হই, যেমন আমরা সবাই জানি যেমন কি কি। তাই কতগুলো স্টেপ ফলো করার মাধ্যমে আমরা প্রবলেম থেকে বেশ খানিকটা, না প্রায় 100% তা থেকে মুক্তি লাভ করতে পারি। প্রথমত আপনি আপনার জুম অ্যাকাউন্টে যেতে পারেন। ধরেন আমি আমার জুম অ্যাকাউন্টে গেলাম, এটা ডেস্কটপ থেকে করলে সুবিধা। সো খেয়াল করেন, জুম অ্যাকাউন্টের আপনি যখন আপনার ডেস্কটপে প্রবেশ করবেন, আপনার সেটিং একটা অপশন আছে, সেটিংয়ে চলে যাব আমরা। এখানে আমি আমার সুবিধার জন্য প্রথমে আমি আমার সমস্যাগুলি শেয়ার করি। আমি যখন ইউজুয়াল ডিফল্ট সেটিংসে জুম ক্লাস নেওয়া শুরু করলাম, আমি যে প্রবলেমগুলো পেলাম সেটা এক, সেটা হচ্ছে কেউ না কেউ, আমি যখন শেয়ার স্ক্রিনে কিছু লিখছি তখন কেউ না কেউ নিজেই তার উপর লেখালেখি করছে আমার পারমিশন ছাড়াই, বা ধরেন আপনি কিছু লিখছেন আরেকজন এসে সেটা মুছে দিচ্ছে। এটা একটা হাস্যকর ব্যাপার, মজার, বাট ক্লাস নেওয়ার সময় মজাটার মজা থাকে না, ডিস্টার্ব হয়, খুব বেশি খারাপ অবস্থা হয়। এটা একটা প্রবলেম, মানে আমার স্লাইডের ওপর, আমার কথার উপর, আমার লেখার উপর আর কেউ লিখে ফেলতেছে। দুই নাম্বার সেটা হচ্ছে বাজে সাউন্ড ক্রিয়েট করা, বাজে সাউন্ড দেওয়া, হঠাৎ হঠাৎ করে সাউন্ড দিচ্ছে, গান শোনাচ্ছে, আজে বাজে কথা বলছে, এরকম। তিন নাম্বার আমি কাউকে রিমুভ করে দিলাম আমার মিটিং থেকে, সে আবারও আপনার আমার এখানে প্রবেশ করার জন্য অনুমতি চাইলো, তবে অনুমতি চাওয়ার সময় আজেবাজে নাম ব্যবহার করলো। যেমন ধরেন আমার নাম করিম, সে হয়তো বা লিখে রাখলো করিম শালা বা এরকম আরো অনেক কিছু। সো আমি তাকে অ্যাপ্রুভ করি আর না করি, মিটিংয়ের বাকি যারা আছে তারা ব্যাপারটা দেখলো এবং ব্যাপারটা একটু হ্যারাজিং। নাম্বার ফোর, চ্যাট অপশনে তারা আজে বাজে কথাবার্তা লিখতে থাকে, এরকম সাধারণত দুই একজন হয়, বাট আজে বাজে কথা লিখতে থাকে, যেরকম আমি পেয়েছি বাবু খাইছো, সকলকে লিখতেছে, ভাইরা তোমরা সবাই বাবু খাইছো কিনা, সামথিং লাইক দ্যাট, এরকম। সো যেহেতু আমাদের কলেজ খুলে নাই এখনও এবং আমরা মিটিংয়ের ভেতরে আছি, ওরা সবাই সবাইকে চেনেও না, বুঝেও না, এবং 200-300 বাচ্চার মধ্যে দুই একটা ফাজিল হবে, এটাই স্বাভাবিক, খেপাখেপি করার কিছু নাই এখানে, এখানে টেকনিক্যালি তাকে হ্যান্ডেল করতে হবে, চেষ্টা চালাতে হবে তাকে ধরতে পারার, আর যদি ধরতে না পারি, ধরতে পারার আগ পর্যন্ত বাকিদের যাতে হ্যাম্পার না হয় পড়াশোনা, সে ব্যাপারে চেষ্টা চালানো লাগবে, সেটা আমার নীতি। তা আমরা আমি যেটা করি সেটা হচ্ছে কয়েকটি স্টেপ ফলো করি যেন ব্যাপারগুলো স্টপ হয়ে যায় পুরোপুরি। সো প্রথমে খেয়াল করেন, আপনি মিটিংয়ে গেলেন, আপনার সেটিংস থেকে মিটিংয়ে গেলেন, এখানে বেশ কতগুলো অপশন চালু আছে, বেশ কতগুলো অপশন। আমি আমারটা কোন কোন, আমি আপনাদের যে চার পাঁচটা প্রবলেম বললাম, এই চার পাঁচটা প্রবলেম আমি বন্ধ করে দিতে পারি বা বন্ধ করতে সক্ষম হয়েছি, এই ব্যাপারগুলি আশা করি আপনারাও পারবেন। সো প্রথমে ওয়েটিং রুমটা চালু রাখি, সবসময় এটা অফ করা যায়। আমি এভাবে আপনি যদি দেখেন, যদি আপনার এরকম থাকে আপনি সেফ টগল করে অন করে দিবেন, অন হয়ে গেল। সো আপনার ক্লাসের আগেই কেউ আসতে পারবে অথবা হঠাৎ করে কেউ জয়েন করতে পারবে না, ওয়েট করতে থাকবে আপনি যতক্ষণ না তাকে, আপনি যতক্ষণ না তাকে আপনার গ্রুপে সে হোয়াট অ্যাডমিট করে নিচ্ছেন। সো আপনার দেখার একটা অপশন চালু থাকলো এর মাধ্যমে, উল্টোপাল্টা নাম বা ওই ধরনের কিছু হলে আপনি সহজেই বুঝতে পারবেন, আপনার শুরুতেই তাকে অ্যাড না করেই সরাসরি আপনি রিমুভ করে দিতে পারবেন। মিটিং পাসকোড আমার বন্ধ থাকে, যেহেতু আমরা ইউজুয়াল একটা লিঙ্ক দিই, এটা দরকার নাই, পার্সোনালটাও আমরা দিই না, দরকার নাই আমার পার্সোনাল জুম মিটিং এর যে পাসকোড সেটা কাউকে দেওয়ার কোনো কারণ দেখতেছি না আমি।
সো আপনিও যদি আপনার ডেস্কটপে যে এই কয়েকটা জিনিস আমার এখানে যেরকম যেগুলো অন করা আছে যেগুলো অফ করা আছে সেভাবে করে দেখেন তাহলে আশা করি সুবিধা হবে। খেয়াল করেন এখানে দেওয়া আছে অনলি অথেন্টিসিয়েটেড ইউজার্স ক্যান জয়েন মিটিং ফ্রম ওয়েব ক্লায়েন্ট। তো তার আগে আপনার অবশ্য তাকে ফিক্স করে দেওয়া লাগবে, তুমি আছো তুমি থাকবা ইত্যাদি কতগুলো ব্যাপার। এটা করতে পারলে সবচেয়ে বেস্ট, বাট এটা একটু সময় সাপেক্ষ, এর জন্য আমরা এটা আপাতত অফ রাখি। লিঙ্ক যে পাবে সেই ঢুকতে পারবে। দেন খেয়াল করেন এরপরে অপশনটা হচ্ছে অ্যাপ্রুভ অর ডিনাই এন্ট্রি টু ইউজার্স ফ্রম সার্টেন রিজিয়ন্স কান্ট্রিজ। আপনি নির্দিষ্ট কোনো দেশ নির্দিষ্ট কোনো এলাকার কাউকে বন্ধ করে দিতে চাইলে এটা করা যাবে, তবে এটাও খুব ঝামেলা। আর আমাদের সাধারণত কলেজ আমাদের দেশেরই হয়, বাইরের কেউ না। এটা যখন আমরা ওয়েবিনার করি জুম মিটিংয়ের মাধ্যমে, যদি আপনি সার্টেন কোনো একটা দেশকে বন্ধ করতে চান তাহলে আপনি সেই দেশের নামটা এনলিস্ট করে দেওয়া লাগে এখানে, যে ওই দেশের কেউ যেন আমাকে ওই দেশের আইপি অ্যাড্রেস নিয়ে কেউ যেন আমার এখানে ঢুকতে না পারে। এটা যদি এলাকা ভিত্তিক হয় তাও আমাদের জন্য সেটা সম্ভব না, কারণ সবাই এক একজন এক এক এলাকায় ছড়ায় ছিটায় আছে। সো এটাও আমরা অফ রাখবো, অন রাখবো না। নাও শিডিউল মিটিং যদি আমরা বলি হোস্ট ভিডিও, এটা আপনি সাধারণত আমি অফ রাখি, কেননা ক্লাস শুরু করার পরে সেট করে আমি অন করি, সবসময় আমি সরাসরি অন করে দিই না। এটা আপনি ইচ্ছে করলে অন রাখতে পারেন, এটা অন রাখার ব্যাপার মানে হচ্ছে যে যখনই আপনার জুম মিটিং শুরু হবে অটোমেটিক আপনার ভিডিও অন হবে। আমি যেহেতু আমার ল্যাপটপের ওয়েবক্যাম অথবা আমার আলাদা একটা ওয়েবক্যাম আছে, দুইটার যে কোনো একটাকে মাঝে মাঝে ব্যবহার করি, এর জন্য আমি সাধারণত অফ রাখি। কোন ওয়েবক্যামটা ব্যবহার করবো সেটা ঠিক করে আমি অন রাখি, অন করি। এটা মিটিং শুরু হওয়ার পরেও অন করা যায়। পার্টিসিপেন্টস ভিডিও আমি অন করে রাখি যেন কে প্রবেশ করলো শুরুতেই তার চেহারাটা দেখা যায়। তবে অনেক সময় তারা নিজেরা নিজে তাদের ভিডিওর অপশনটা অফ থাকে, সো অটোমেটিক অন তাদের ভিডিও তারা যখন অ্যাড হয় অনেকেরই তারা যখন অ্যাড হয় অনেকেরই ভিডিও দেখা যায় না, এটা তাদের একটা অপশন থাকে। সো অডিও টাইপ গেল। খেয়াল করেন এখানে একটা অপশন আছে অ্যালাউ পার্টিসিপেন্টস টু জয়েন বিফোর হোস্ট। আমার আগেই বা আমি তাকে জয়েন করার আগেই সে জয়েন করে বসে থাকতে পারবে কি পারবে না বা শুরু করার, সেই জিনিসটা আমি দেই না। আমি আসলে অন করার পরে দেখে দেখে অ্যাডমিট করি, এই জন্য এই অপশনটাকে আমি অফ রাখি। পার্সোনাল মিটিং আইডি আমার অন। দেন এই সবগুলোই আমি অফ রাখি। খেয়াল করেন মিউট অল পার্টিসিপেন্টস ওয়েন দে জয়েন এ মিটিং, এই অপশনটা আমি অফ রাখবো। শুরু হলো একটু একটু করে মিউট অল পার্টিসিপেন্টস ওয়েন দে জয়েন এ মিটিং, শুরুতেই যেন তারা আওয়াজ করতে না পারে এর জন্য শুরুতে তাকে আমি অফ রাখি, সে অফ থেকেই ঢুকবে। আপকামিং মিটিং রিমাইন্ডার আমি অফ রাখি, আমার খেয়াল থাকে ইনশাআল্লাহ। দেন খেয়াল করেন চ্যাট অপশনটা আমার অফ। সো তারা নিজেদের মধ্যে চ্যাট করার কিছু নেই, আমার যদি প্রয়োজনীয় কোনো একটা তথ্য দেওয়ার থাকে যেরকম আমি দিই, যদি কোনো আমি কোনো কোয়েশ্চেন দিই গ্রুপে বা কোনো তথ্য দিই আমি সেটা গ্রুপেই দিই, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিই বা মেসেঞ্জার গ্রুপেই দিই, আমি চ্যাটিং অপশনে দিই না। এতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আমার যেটা সুবিধা হয় ওই যে বাবু খাইছো প্রবলেম টাইপ একটা চ্যাট অপশন উল্টাপাল্টা লেখা সেটা বন্ধ হয়ে যায়, সেটাকে আমি বন্ধ করে দিলাম। মনে রাখতে হবে যে ছেলে মজা করবে তার ইন্টেনশনই মজা করার, সে প্রত্যেকটা অপশন খেয়াল করবে, চ্যাটিংয়ে কীভাবে মজা করা যায়, কথা বলে কেমনি মজা করা যায়, আওয়াজ দিয়ে কীভাবে মজা করা যায়। তো এটা হচ্ছে এক একটা স্টেপ তার বন্ধ করে দেওয়া, চ্যাট অপশনটা অফ করে দিই আমরা। সো চ্যাট অপশন অফ করে দিলে সে উল্টাপাল্টা কোনো কিছু লিখতে পারবে না, তার কোনো কিছু লিখতে হলে তার সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে পারবে, সো তার নাম ধাম সব থেকে যাবে, সো তার অপশন বন্ধ। খেয়াল করেন আমি একটা একটা করে বাজে হাত তার কেটে ফেলতেছি, চ্যাট অপশন অফ রাখলে তার একটা হাত কাটা গেল। প্রাইভেট চ্যাট অফ, অটো সেভিং চ্যাটস অফ, সাউন্ড নোটিফিকেশনস ওয়েন সামওয়ান জয়েন্স অর লিভস এটা আপনি অন রাখতেও পারেন, টুন করে একটা আওয়াজ হবে, ক্লাসের মধ্যে প্রবলেম হতে পারে বা অনেক সময় অনেকে নেট চলে যায় সে লিভ করে, সো সারাক্ষণ টুন 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 আওয়াজ হবে, এর জন্য এটাও অফ। ফাইল ট্রান্সফার অফ, আমার ফাইলের প্রয়োজন পড়লে আমি তাদের গ্রুপে দিব, চ্যাট অপশনে দিব না, কারণ আমি চ্যাট অপশনই অফ রাখবো। ফাইল ট্রান্সফার অফ না করলে কী হবে, সে কোনো আজেবাজে ছবির ভিডিও কোনো একটা কিছু আপনার ফাইলে দিয়ে দিতে পারে, আরও এম্বারাসিং, সো এটা ডেফিনেটলি বন্ধ থাকবে। সো ফিডব্যাক টু জুম অফ, ডিসপ্লে এন্ড অফ মিটিং এক্সপিরিয়েন্স ফিডব্যাক সার্ভে অফ। তবে এগুলোর মাঝে অন করে রাখলে ক্ষেত্রে বিশেষ আপনি রিপোর্ট করতে পারেন নির্দিষ্ট একটা আইডির
আইপি অ্যাড্রেসের মাধ্যমে এটা একটা সুবিধা রিপোর্ট করা যায়। তবে আমার মনে হয় না ওরা এতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য এগুলো করা লাগবে, কারণ আমি কয়েকটি স্টেপ নিলে তাকে থামাই দিতে পারি মোটামুটি। অলওয়েজ শো মিটিং কন্ট্রোল টুলবার, এটা অবশ্যই অন থাকবে, কারণ আপনি মুহূর্তের মধ্যে আপনার মিটিং চলাকালীন যে কোনো সময় আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার মিটিংকে, অবশ্যই এটা অন থাকবে। জুম উইন্ডোজটা আমি আপাতত অফ রাখি। স্ক্রিন শেয়ারিং অন, খেয়াল করেন এই জায়গাটা, যে আমি এখন আরেকটা হাত কাটব। স্ক্রিন শেয়ারিং অন আছে, বাট হু ক্যান শেয়ার, হোস্ট অনলি। এইটা যদি অল পার্টিসিপেন্টস অন থাকে তাহলে যে কেউ তার স্ক্রিন শেয়ার করতে পারবে, আমি দিব হোস্ট অনলি, শুধুমাত্র আমি। এবং হু ক্যান স্টার্ট শেয়ারিং হোয়েন সামওয়ান এলস ইজ শেয়ারিং, যদি হোস্ট অনলি দিই তাহলে এটা বাই ডিফল্ট হোস্ট অনলি হবে, আর কেউই না আমার স্ক্রিন, কেউই আমার স্ক্রিন শেয়ার করতে পারবে না। কে পারবে? যদি আপনি কাউকে হোস্ট করে দেন, মিটিং চলাকালীন কাউকে হোস্ট করে দেন, তাহলে সে তারটা অন করতে পারবে। হতে পারে কারো ল্যাপটপ বা মোবাইলে বিশেষ কোনো কিছু আছে বা ফাইল যেটা আপনি চাচ্ছেন গ্রুপে সবাইকে দেখাইতে, তখন ওপেনলি আপনি গ্রুপের মধ্যে কথা বলে তাকে হোস্টে রূপান্তর করবেন, সে তখন শেয়ার করতে পারবে। আপনি শেয়ার তাকে হোস্ট না করার আগ পর্যন্ত সে হোস্টেস হোস্ট হিসেবে স্ক্রিন শেয়ার করতে পারবে না। মোট কথা, এটা আমি স্ক্রিন শেয়ারিং অন রাখবো, তবে শুধুমাত্র হোস্ট অনলিটিতে ক্লিক করে রাখবো। ক্ষমতা আপনার চলে আসলো, একটা বাজে হাত কাটা গেল, আরও একটা বাজে হাত কাটা গেল। ডিজেবল ডেস্কটপ স্ক্রিন শেয়ার ফর ইউজার্স, এটা ডেফিনেটলি এটা তো অটোমেটিক বন্ধ থাকবেই যেহেতু হোস্ট অনলিতে আমি দিলাম। অ্যানোটেশন খুব ইম্পর্টেন্ট, আরেকটা হাত। অ্যানোটেশন এখানে আমার অন থাকবে, টগল অন করা থাকবে, বাট খেয়াল করেন আমি এখানে দিয়ে রাখছি অনলি দ্য ইউজার উই শেয়ারিং ক্যান অ্যানোটেট। সো অনলি দ্য ইউজার বলতে সেই ইউজার যে কোনো শেয়ার করতেছে, আর একটু আগেই আমি শুধুমাত্র স্ক্রিন শেয়ারের ক্ষমতা দিয়ে রাখছি হোস্টকে, তার মানে হোস্টই একমাত্র অ্যানোটেট করতে পারবে, অন্য কেউ অ্যানোটেট বলতে সোজা বাংলায় বোঝানোর ব্যাপারে আমরা বলতে পারি আমার স্ক্রিনের উপর কেউ লেখালেখি করা। আমরা যেরকম পড়ানোর সময় অনেক সময় আমরা টিক মার্ক দিয়ে কলম দিয়ে কিছু একটা লিখে দেখাই যে দেখো এই জায়গাটা এইরকম হবে, সো ওই দাগানোর ক্ষমতা শুধুমাত্র আপনার থাকবে। খেয়াল রাখবেন এখানে হোস্ট অনলি খালি ক্লিক করা থাকবে, আর এখানে অ্যানোটেশন অনলি দ্য ইউজার হু ইজ শেয়ারিং ক্যান অ্যানোটেট এটা অন করা থাকবে। এটা অন করা থাকলে শুধুমাত্র কেবল এবং কেবলমাত্র আপনি অ্যানোটেট করতে পারবেন, কেউ আপনার লেখার উপরে লেখা লিখতে পারবে না, বা কেউ আপনি লিখতেছেন সেটা মুছে ফেলতে পারবে না। মোট কথা, আপনার বোর্ড আপনার একার, কোনো স্টুডেন্টকে বোর্ডে আসার অনুমতি দেওয়া হবে না, এক্ষেত্রে বন্ধ থাকবে। সো আরও একটা হাত কাটা গেল, সে অ্যানোটেট করতে পারবে না, সে আপনার লেখালেখি করতে পারবে না, আপনার লেখার উপর বা মুছে ফেলতে পারবে না, বা কিছুই করতে পারবে না। সো আমরা এখানে হোয়াইট বোর্ড শেয়ারিং যেটা, এটা তো আমরা দিতেই হবে, অন করতেই হবে। হোয়াইট বোর্ড শেয়ারিং যেটা সেটা অন করে রাখছি, কারণ অনেক সময় আমরা হোয়াইট বোর্ডে কাজ করি, বিশেষ করে যারা ম্যাথের টিচার তারা হোয়াইট বোর্ডে প্রচুর লেখালেখি করেন। সো এখানে আমি দিলাম অ্যালাউ সেভিং অফ হোয়াইট বোর্ড কন্টেন্ট, হোয়াইট বোর্ড কন্টেন্টকে আপনি সেভ করতে পারেন, তাদের জন্য অটো সেভ আপনি দিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আপনি করবেন কি না। এখানে খেয়াল করেন এখানে একটা শব্দ দেওয়া আছে রিমোট কন্ট্রোল। ডিউরিং স্ক্রিন শেয়ারিং দ্য পার্সন হু ইজ শেয়ারিং ক্যান অ্যালাউ আদার্স টু কন্ট্রোল দ্য শেয়ার্ড কন্টেন্ট, এটা আপনি যে কিনা শেয়ার করতেছে, যে কিনা হোস্ট, ওনার হাতে ক্ষমতা, উনি অন্যান্যদেরকে কন্ট্রোলের ক্ষমতা দিতে পারেন বা পারেন না। সো যেহেতু শুধুমাত্র যিনি শেয়ার করতেছেন তার উপর ক্ষমতা থাকে, সেহেতু এটাকে আপনি অন রাখতে পারেন। মনে রাখবেন সব কিছু কিন্তু নির্ভর করতেছে এই জায়গাটাতে, স্ক্রিন শেয়ারিং হোস্ট অনলিটাতে। এই এই সিকোয়েন্সটা যদি খেয়াল থাকে, আপনারও যদি এরকম থাকে তাহলে বুঝতে পারবেন বাকিগুলো আপনার জন্য সুবিধা। ওকে, সো বাকি সব কিছু মোটামুটি আমার অফ থাকে। ইন মিটিং অ্যাডভান্স রিপোর্ট জুম আমি অন রাখছি, যদি প্রয়োজন পড়ে কখনো আমি রিপোর্ট করতে পারবো, এখনও প্রয়োজন পড়ে নাই, বেশ সময় দেওয়ার দরকার পড়ে নাই। ওকে, বাকিগুলো আমি মোটামুটি অফ রাখি। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এটা আপনি অন রাখতে পারেন, কারণ অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটা ঠিক শোভনীয় হয় না বা ব্যাকগ্রাউন্ডটা ঠিক গোছানো হয় না, তখন আমি প্রয়োজন পড়লে আমার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি, নীল লাল কালার দিয়ে ফেলতে পারি। এই জিনিসগুলোকে আমি এর জন্য অন রাখি, বাকি কিছু অফ। ইমেল নোটিফিকেশন, ইমেলের ক্ষেত্রগুলোকে আমি অন রাখি, পরবর্তীতে কাজে দেবে। নাও এখন খেয়াল করেন এই জিনিসগুলো, এই সিকোয়েন্সটা আমাদের থাকবে। এখন আমাদের মোটামুটি সবগুলো হাত কাটা গেল, এখন একটা হাত আছে এখনো,
সেটা হচ্ছে যখন মিটিং চলবে, সেটা হচ্ছে যখন মিটিং চলবে তখন হঠাৎ করে কোনো একজন গেউ গেউ করলো, হঠাৎ করে কেউ একজন সাউন্ড বাজালো, গান শোনালো। আমার মাঝে মাঝে অবশ্য মজাই লাগে এগুলা। যাই হোক, হঠাৎ করে কেউ একটা আওয়াজ করলো, আপনি চাচ্ছেন যে আপনার ক্লাসে এই মুহূর্তে কোনো মজা হোক। সো খেয়াল করেন, আমি একটা মিটিং আমার চলছে অলরেডি আপনাদের সুবিধার্থে, আমি আমার আম্মুর মোবাইল দিয়ে অলরেডি কানেক্টেড। সো আমি এখানে যদি মিউট অলে ক্লিক করি, আপনি যখন আপনার মিটিং শুরু হলো, মিটিং শুরু হবার পরে পরপরই, কারণ দেখা গেল অনেকে ইম্পোস্টার হিসেবে ধুম করে ঢুকে যায়, সঠিক নাম, সঠিক কারো ছবি, সঠিক কারো আইডি দিয়ে আপনার মিটিংয়ে ঢুকে গেল, আপনি বুঝতেও পারবেন না এই ছেলেটাই সেই দুষ্টুটা। সো আপনি কী করলেন, মিটিং শুরু করার পরে আপনি মিউট অলে ক্লিক করে দিলেন। খেয়াল করেন, মিউট অল করার সাথে সাথে এখানে একটা অপশন আসে, অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলস। এইটা যদি আপনি ক্লিক করেন, মানে আপনার ক্ষমতা দিয়ে রাখলেন যে পার্টিসিপেন্টরা প্রয়োজনে তাকে আনমিউট করতে পারবে। সো আপনি যদি ইয়েসে দিয়ে রাখেন, এখন খেয়াল করেন আমি আমার মোবাইল থেকে, খেয়াল করেন আমি আনমিউট করব, এবং আনমিউট করে আমি আওয়াজ করছি। আপনি যখনই আপনার পার্টিসিপেন্ট অংশে যাবেন, শেয়ার স্ক্রিন যদি আপনি করেন, খেয়াল করেন আপনি শেয়ার স্ক্রিন চালু রাখলেন, আমরা শেয়ার স্ক্রিন চালু রাখলাম, আপনি কোনো একটা জিনিস বোঝাচ্ছেন। সাপোজ আমি আপনার আমি OBS-এর মাধ্যমে এই রেকর্ডটা করতেছি, সে ধরুন আপনি OBS-ই বোঝাচ্ছেন, সো পার্টিসিপেন্ট এটা ডেফিনেটলি তখন অফ থাকবে। আপনি ক্লাস নিচ্ছেন, ক্লাস নিচ্ছেন, হঠাৎ করে আওয়াজ আসলো, আপনি মুহূর্তে কী করলেন, আপনি পার্টিসিপেন্টে ক্লিক করলেন, ক্লিক করে দেখলেন কার সাউন্ড অন, কিন্তু সে আওয়াজ করেই বন্ধ হয়ে গেল, কারণ সেও তো দেখতেছে আপনি কী করতেছেন, শেয়ার স্ক্রিন অন, আপনি খুঁজে পাচ্ছেন না। কী মজা, ওর জন্য কী মজা! সো সাধারণত যেটা হয়, অনেক সময় আপনি করতে পারেন যে এখানে একটা, এখানে আপনি অন রেখে পার্টিসিপেন্টে কার্সরটা রেখে আপনি পড়াচ্ছেন, ও আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে উঠে আসবে। এটা একটা খেলার মতো, আমার কাছে মজাই লাগে, এটা একটা খেলার মতো যে ওর আগে আপনি পার্টিসিপেন্টসের ডায়ালগ বক্সটা ওপেন করতে পারেন কি না, ওপেন করলে স্পষ্ট বুঝতে পারবেন। ধরেন আমি একটা কাজ করি, মজা করি, আমার ক্লাস চলতেছে, আমি পার্টিসিপেন্ট রাখলাম, চেঁচানো শুরু হলো। ওই দেখেন এখানে অন হয়ে আছে, যে আপনি কথা বলছেন, আপনি মুহূর্তে তাকে রিমুভ করতে পারেন, আপনি তাকে রিমুভ করে দিতে পারেন। এখন আপনারা জানেন যে আমি এই যে রিনেম অপশন আমার বন্ধ থাকে, আপনিও আপনার ওখানে যে রিনেম অপশনটাকে বন্ধ করে রাখবেন, আমরা দেখিয়েছিলাম যে রিনেমটাকে বন্ধ করে রাখা লাগবে, রিনেম করতে পারবে না কোনো অবস্থাতেই, রিনেম করতে পারবে না, খেয়াল রাখবেন এই অপশনটা আপনার চালু করে রাখা লাগবে যে রিনেম যেন করা না যায়। তাহলে কী হবে, আপনি যদি কাউকে একবার তাকে রিমুভ করে দেন, তাহলে সে আবার নতুন নাম দিয়ে আপনার ওখানে ঢুকতে পারবে না, তার নতুন একটা মোবাইল লাগবে, নতুন আইপি অ্যাড্রেস লাগবে। এখন দেখা গেল যে কোনো একটা ছেলে যেখানে দুষ্টামি করছে, সে খুবই মজায় আছে, 3-4টা মোবাইল আছে তার বাসায়, ডেস্কটপ আছে, সে 3-4 বার 5 বার আপনার এখানে ঢুকতে পারবে। সে 3-4 বার 5 বারই সে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ঢুকতেছে, আপনি বারবার রিমুভ করে দিতেছেন, বারবারই ভিন্ন নাম দিয়ে ঢুকতেছে, এক মোবাইল থেকে হয়তো বা ঢুকতে পারতেছে না যেহেতু আপনার রিনেম অপশন বন্ধ, কিন্তু সে ভিন্ন ভিন্ন মোবাইল থেকে 4-5 বার ঢুকতে পারতেছে। ওই সময় আমরা কী করবো? কারণ দেখা গেল, খেয়াল করেন আপনি যখন এখানে আঙুল দিয়ে রাখছেন, হঠাৎ করে চেঁচামেচি করলো, আপনি পার্টিসিপেন্টে ক্লিক করে তাকে দেখতে পাওয়ার আগে সে বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেলে আপনি বুঝতেও পারবেন না কে আওয়াজ করলো, দেখা যাবে যে সঠিক মানে দুষ্টটাকে বাদ দিতে যে সাধারণ একটা ছেলেকে আমি বাদ দিয়ে দিলাম, রিমুভ করে দিলাম। এই অপশনটাকে বন্ধ করার উপায় কী? খুব সোজা, এই অপশনটা বন্ধ করার উপায় হচ্ছে আমরা পার্টিসিপেন্টে যাব, মিউট অলে যাব, এবং এই যে অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলভস এটাকে আনচেক করব, বক্সটাকে আনচেক করে ইয়েসে দিব। খেয়াল করেন আপনার এখানে যে 3টা ডট আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, দেখুন মিউট পার্টিসিপেন্ট আপন এন্ট্রি,
এটা আমার অন আছে অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলস এগুলো সব বন্ধ আপনারা যদি লক মিটিং করেন তাহলে অবশ্য লক আর কেউ নতুন করে ঢুকতে পারবে না এটা অনেকে করি আমরা 20 মিনিট পরে 30 মিনিট পরে বা শুরুতেই এটা না করলে হয় আমি যদি এখানে এই অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলস এই অপশনটাকে বন্ধ রাখি তাহলে খেয়াল করেন এখন আমি আমার আরেকটা মোবাইল থেকে ওই মোবাইল থেকে যখনই আনমিউট বা অংশটাতে চাপ দিব প্রত্যেকটা বার আনমিউটে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে লেখা উঠবে দ্য হোস্ট ইজ নট অ্যালাউইং পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলস দ্য হোস্ট ইজ নট অ্যালাউইং পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলস যেহেতু আমার ওই অপশনটা বন্ধ যে নিজে নিজে আনমিউট করা যাবে না সো সাপোজ আমি একজন আমি একটা দুষ্ট ছিল বা ইম্পোস্টার আমি চেষ্টা করবো আপনার ক্লাসটিকে ডিস্টার্ব করতে আমি যখনই আপনি অন্য কাজে ব্যস্ত ক্লাস নিচ্ছেন সে আনমিউট করে একটা শব্দ করবে তার চ্যাটিং অপশন বন্ধ তার হাত কাটা এই হাতটা তার চালু সে আনমিউটে ক্লিক ক্লিক করে কথা বলতে চাবে কিন্তু আনমিউটে যখনই সে ক্লিক করবে তখন তখনই তার সামনে লেখা উঠবে দ্য হোস্ট ইজ নট অ্যালাউইং পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলস তার মানে সে আওয়াজ করতে পারতেছে না তার হাত সবগুলো হাত বন্ধ সে ক্লাস করবে অথবা লিভ নিবে না আমাদের এখানে কোশ্চেন আছে যদি সত্যিকার অর্থে আমার পড়ানোর সময় কোনো একটা ছেলের কোনো একটা প্রশ্ন থেকে থাকে জেনুইন একটা ছাত্রের তার কোনো একটা প্রশ্ন এই মুহূর্তে তার জানা দরকার সে কিভাবে জানবে সে কিভাবে তাহলে জানাবে সে তো সেও তো কথা বলতে পারতেছে না সে তখন কি করবে আমরা ক্লাস শুরুতেই বলে দিব সে তার মোর বাটনে ক্লিক করে রেইজ হ্যান্ডে যাবে খেয়াল করেন আমি রেইজ হ্যান্ডে ক্লিক করছি সঙ্গে সঙ্গে হাত উঠবে একটা সো আমাদের টিচারদের একটুখানি কষ্ট হবে সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ পরপরই যখনই তাদের বোঝাই অন্য ক্লাস নিচ্ছি কিছুক্ষণ পরপরই পার্টিসিপেন্ট একটা ক্লিক করবো পার্টিসিপেন্টে ক্লিক করলে ধরুন আমি বোঝাচ্ছি এটা ওবিএস এটা সামথিং লাইক দ্যাট এটা বলে আমি পার্টিসিপেন্ট একটু পরপর ক্লিক করব ক্লিক করলে আমি দেখবো নীল হাত উঠে আছে তার মানে কেউ না কেউ আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে ইভেন এটা যদি সেই ইম্পোস্টার হয় সেই দুষ্ট ছেলে হয় তারও হাত উঠে থাকবে সো আপনাদের বুঝতেই পারতেছেন নিশ্চয়ই সেই দুষ্ট ছেলে আর যাই হোক গাধা না বোকা না সে আপনাকে জানান দিয়ে আওয়াজ করবে না যে ভালো ছেলে যে নর্মাল ছেলে যে আসলেই তার কোনো একটা প্রশ্ন আছে তার হাত উঠে থাকবে আপনি সেখানে যে আস্ক টু আনমিউট এই কথার মানে তাকে একটা সাময়িক একটা অনুমতি দিতেছেন আপনি তাকে তো আপনি আস্ক টু আনমিউটে ক্লিক করার সাথে সাথে সেই মোবাইলটায় বা সেই ডিভাইসটাতে লেখা উঠবে যে দ্য হোস্ট উড লাইক ইউ টু আনমিউট হোস্ট চাচ্ছে যে তুমি আনমিউট করো সে তখন আনমিউটে ক্লিক করবে এবার সে আবার যেমন স্যার আমার একটা কোশ্চেন ছিল সো এইভাবে সে কথা বলতে পারবে তো তার কথা বলার পরে আপনি তাকে লোয়ার হ্যান্ড করে রাখতে পারেন তার হাতটা নেমে যাবে দ্যাটস সে আবার দেখেন খেয়াল করেন আনমিউট অবস্থায় থাকলো সো কারো কোনো কোশ্চেন থাকলে সে হাত উঠাবে হাত উঠানোর পর আপনি তাকে আস টু আনমিউটে ক্লিক করবেন আস্ট টু আনমিউটে ক্লিক করলে সে কথা বলতে পারবে তার কথা বলা শেষ আপনি লোয়ার হ্যান্ডে ক্লিক করে তাকে তার হাত থেকে নামায় রাখবেন সেরকম আমাদের ক্লাসে অনেক সময় যেটা হয় যে আমরা বলি না যে প্রশ্ন থাকলে হাত তুলো হঠাৎ করে আওয়াজ করো না প্রশ্ন থাকলে হাত তুলো হঠাৎ করে কথা বলো না এটা বলার পর হাত তুলে আমরা তাকে জিজ্ঞেস করি বলো তোমার কী কথা তার কথা শুনে নিই আমরা এটা প্রথম প্রথম এই কাজটা করা লাগবে যখন ইম্পোস্টার বা সে দুষ্ট ছেলেটা এক মাস দেড় মাস দেখবে যে সে কিছুই করতে পারতেছে না সে ক্লাসে হঠাৎ করে কথা বলতে পারতেছে না কারণ সকলের সাউন্ডটা আনমিউট করা থাকে হাত তোলা ছাড়া বা জানান দেওয়া ছাড়া সে কথা বলতে পারতেছে না এই অপশনটা বন্ধ অ্যানোটেশন বন্ধ সে কোথাও দাগাদাগি করতে পারতেছে না চ্যাট অপশন বন্ধ যেহেতু আপনি চ্যাট অপশন বন্ধ রাখছেন সেহেতু সে কোনো কিছু আজে বাজে ফাইল বা কথা লিখতে পারতেছে না কিছুই করতে পারতেছে না সে তার দুইটা কাজ করা লাগবে হয় আপনার গ্রুপ থেকে সরে যাওয়া লাগবে অথবা ঢুকে ক্লাস করা লাগবে দেন হি উইল বি মোস্ট ওয়েলকাম সিম্পল এইভাবে আমরা পুরো ক্লাসটার কন্ট্রোল হাতে নিতে পারি আপনার ক্লাসকে কেউই ডিস্টার্ব করবে না করতে পারবে না ইনফ্যাক্ট খালি একটাই আমাদের যেটা করা লাগবে একটু পরপর আমরা এটা সাধারণত হই আমরা ক্লাসে যখন বোর্ডে লিখি আমরা ক্লাসের দিকে তাকায় থাকি বা অনেক সময় যদি প্রয়োজনে বোর্ডের দিকে সম্পূর্ণ ঘুরে তাকাতে হয় আমরা প্রায়ই একটু পরপরই ফ্রিকোয়েন্টলি আমরা ক্লাসের দিকে তাকাই কেউ কিছু বলতে চাচ্ছে কি না আই কন্টাক্ট এটা অনেকটা তাই আপনি পড়াচ্ছেন একটু পরপরই আপনার পার্টিসিপেন্টটা তো থাকেই কার্সর প্রায় একটু পরপরই আপনি কার্সর একটু ওপেন করে দেখলেন কারো হাত উঠে আছে নাকি আবার বন্ধ করে দিলেন ক্লাস নিচ্ছেন একটু পরপর ওপেন করে দেখলেন আবার বন্ধ করে দিলেন সব ক্লাসে তো আমাদের দুষ্টগুলো থাকে না
সো ওই একটা ক্লাসে আমরা এরকম করলাম, বাকি ক্লাসগুলোতে এইভাবেই থাকলো। আপনি যদি মনে করেন আমি এক ক্লাসের জন্য সব ক্লাস বন্ধ করে দিব, কেন সাউন্ড সবাই কথা বলতে পারুক, ওয়েল ওই একটা দুটা ক্লাসকে আপনি বন্ধ রাখেন আপাতত কয়েক মাস, এক মাস দেড় মাস 15 দিন, আর বাকি ক্লাস ক্লাসগুলোতে সবাইকে আপনি আনমিউট করে রাখেন, বাকি ক্লাসগুলোতে আপনি আনমিউট অপশন অন রাখেন। এই যে এখানে যান অ্যালাও পার্টিসিপেন্ট আনমিউট দেমসেলফ, এখানে ক্লিক করে রাখেন। খেয়াল করেন এটা অ্যালাও পার্টিসিপেন্ট আনমিউট দেমসেলফ হলে ওরা নিজেরা নিজেরাই, তখন আর হাত তোলার দরকার নেই, নিজেরা নিজেরাই কথা বলতে পারবে। যেরকম আমি এখানে আনমিউট করতে পারতাম স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমার হাত তোলার দরকার নেই, আমি সরাসরি আপনাকে কোশ্চেন, আশা করি আমি বোঝাতে পারছি। তারপরে যদি কোনো জায়গায় কোনো ক্লিয়ারিফিকেশনের দরকার পড়ে, মনে রাখবেন যে আনমিউট অপশনটা থাকলে রিনেম অপশনটা বন্ধ না করলেও চলে, কারণ সে তো কোনো ডিস্টার্বই করতে পারবে না, তাকে বের করারই প্রয়োজন নাই, সে রিনেম দিয়ে আবার ঢুকবে কেন। হাউএভার আমি চেষ্টা করলাম, তারপরে যদি আপনাদের আমাকে প্রশ্ন করা কোনো কিছু থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক মি এনিথিং। আমি এভাবে আমার ক্লাসটাকে 100% সফল করতে সক্ষম হচ্ছি মোটামুটি, আশা করি আপনারা সবাই হবেন। সো আমরা এখানে রেখে দিচ্ছি, ধন্যবাদ।